তো আজকে হচ্ছে মহালয়ার দিন, আজকে হচ্ছে 2রা অক্টোবর। তো আজকে দিনটা আমাদের কাছে কিন্তু খুবই পবিত্র দিন বা গুরুত্বপূর্ণ দিন, কারণ আজকে আমাদের মায়ের চক্ষু করা হয়। তো সেই জন্যই বলবো আজকের দিনে অবশ্যই আপনারা দুর্গা চল্লিশা বলুন, বা যে দুর্গা পাঁচালি বলুন, মা দুর্গার পাঁচালি একবার হলেও শ্রবণ করুন। আর মা দুর্গার একটা প্রদীপ জ্বালান আজকের দিনে। তো দুর্গা চালিশা হলো দেবী মায়া দেবী মা মায়া দেবী মায়ের প্রতি মোট 40 শ্লোকের প্রার্থনা। এই শ্লোকের মাধ্যমে দেবী দুর্গার কীর্তি, গুণ ও মাহাত্ম্যের প্রশংসা করা হয়েছে। হিন্দুদের মধ্যে দেবী দুর্গার মাহাত্ম্য ও গুরুত্ব অনেক বেশি। নারী শক্তি প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিদিন দুর্গা চল্লিশা পাঠ করুন, এবং তাই 9 দিন ধরে নবরাত্রির উপবাস পালন করার জন্য সারা বছর পালন করে থাকেন। নবমীর দিন অত্যন্ত ভক্তি ভরে নবরাত্রি পালন করার কথিত আছে। যে ভক্তি সহকারে দুর্গা চল্লিশা পাঠ করলে মানসিক শান্তি, আত্মবিশ্বাস, সাহস ও শত্রুদেরকে হারিয়ে সাফল্য অর্জন করতে ও আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তাই মহামায়ার কৃপা পেতে রোজ দুর্গা চল্লিশা জপ করতে পারেন। এও বলা হয় যে দেবী দুর্গা ভক্তদের সর্বশক্তি দিয়ে রক্ষা করেন, এবং দুষ্টুদের যে দিনভরে অত্যন্ত ভক্তি ভরে নবরাত্রি পালন করা হয়, এবং যে ভক্তি সহকারে যে আত্মবিশ্বাস এবং সাফল্য করবেন এবং দুষ্টদেবকে দমন করেন এবং দেবী দুর্গাকে তুষ্ট করতে, তাই প্রতি শুক্রবার দুর্গা চল্লিশা পাঠ করা উচিত। জ্যোতিষশাস্ত্র অনুসারে মহামায়ার কৃপায় ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ হয়। যদি দুর্গার আশীর্বাদ পেতে চান তাহলে প্রতি শুক্রবার দুর্গা চল্লিশা পাঠ করতে পারেন। নম নম দুর্গে সুখ করণী, নম নম অম্বে দুঃখ হরণী, নিরঙ্কার হৈ জ্যোতি তুম্ভারি, ত্রিহং লোক ফলি উজিয়ারি, শশী লীলাটো মুখ মহাবিশালা, নেত্রলাল ভ্রিকটি বিকরালা, রূপ মাতুক অধিক সুহাবে, দর্শ করত জন অতি সুখ পাবে, তুম সংসার শক্তি লয় কিনা, পালন হেতু অন্ন ধন দিনা, অন্ন পুরাণ হই জগপালা, তুমহি আদি সুন্দরী বালা, প্রলয়কালে শবনাশন হারি, তুম গৌরী শিব শঙ্কর প্যারি, শিবযোগী তুমুরে গুণং গাবেং, ব্রহ্মা বিষ্ণু তুম্ভেং নিত ধ্যাবেং, রূপ সরস্বতী কো তুম ধারা, দেশ উবদ্ধি ঋষি মুনিন উবারা, ধরয় রূপ নরসিংহ কো অম্বা, প্রগট ভৈ ফাড় কর খম্বা, রক্ষা করি প্রহ্লাদ বচায়, হিরণকুশ কো স্বর্গ পঠায়, লক্ষ্মী রূপ ধর জগ মাহিং, শ্রী নারায়ণ অঙ্গ সমাহি, হৃদয়সিন্ধু মে করত বিলাসা, দয়া সিন্ধু দ্বিজ মন আশা, হিঙ্গলাজ মেং তুম্ভিং ভবানী, মহিমা অমিত নো যত বখানি, মাতঙ্গী অরু ধূমবাতি মাতা, ভুবনেশ্বরী বগলা সুখদাতা, শ্রী ভৈরব তারা জগতারিণী, ছিন্ন ভালোভাব দুঃখ নিবারিণী, কেহরি বাহন সহ ভবানী, লাঙ্গুর বীরচলত অগবাণী, করং মেং খপ্পর খডগ বিরাজে, যাকো দেখো কালো ডর ভাজে রাজে, সোহে অস্ত্র তৈর তিসলা, যাতে উঠত শত্রু হয় শূলা, নগর কোটিং মে তুম্ভিং বিরাজত, ত্রিহুং লোকুং মে ডঙ্ক বাজত, শুম্ভ নিশুম্ভ দানব তুম মারে, রক্তং বীজ শঙ্কন সংহারে, মহিষাসুর নৃপ অতি অভিমানী, যেহি অধভার মহি অকুলানী, রূপ করাল কালিকা ধারা, সেন সহিত তুম তিহি সংহারা, পরিগাড সন্তান পর জব জব, ভয় সহ মাতু তুম তব তব, অমর পুরি অরু বাসবলোকা, তব মহিমা সবরূপে অশোকা, জালাং মে মেং হই জ্যোতি তুমারি, তুম্ভে সদা পূজে পূজেং নরনারী, প্রেম ভক্তি সে যো যশ গাবে, দুঃখ দারিদ্র নিকট নহিং আবে, ধ্যাবে তুম্ভেং যো নর মনোলায়ী,
জন্ম মরণ তকয় ছুটি যাই, যোগী সুর মুনি কহ কো পুকারি, যোগ্য নো হো বিন শক্তি তুমারি, শঙ্কর আচার যব তপ কিন, কাম অরুত ক্রোধ জিত সবলীন, নিশিদিন ধ্যান ধর শঙ্কর কো কাহু কালুং কালো নহিং সুমির তুমক, শক্তিরূপ কো মরম নো পায় শক্তি কয় তব মন পচতয়, শরণগত হুই কৃতি বখানি জয় জয় জগদম্ব ভবানী, ভৈ প্রসন্ন আদি জগদম্বা দয়ি শক্তি নহে কিন বিলম্বা, মুখমাত কষ্ট অতি ঘের তুম বিন কৌন হরে দুঃখ মের, আশা তৃষ্ণা নিপট শতাবই মোহ মদাদিক সব বিনাশয় বই, শত্রুনাশ কৃজই মহারানী সুমিরং ইকোচিত তুম্ভেং ভবানী, কর কৃপা হে মাত দয়ালা রিধি সিদ্ধি দে কর করহ নিরালা, জগলগী জিও দয়া ফল পাওং তুম হারে যশময়ী সদা শুনাওং, দুর্গা চল্লিশা যো জনগাবে সব সুখ ভোগ পরম পদ পাবে, দেবীদাস শরণ নিজ জানি করহ কৃপা জগদম্ব ভবানী, শিশি দুর্গা মা তাকি জয় ইতি শ্রী দুর্গা শ্রী শ্রী দুর্গা চল্লিশা। কীভাবে দেবী দুর্গা চল্লিশা পাঠ করবেন সেটা বলি। জ্যোতিষশাস্ত্র অনুসারে পূজার জন্য ব্রাহ্ম মুহূর্তকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সূর্যোদয়ের আগে ঠিক নির্দিষ্ট সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে এবং যে মাতৃদেবীর বন্দনা করা উচিত, এরপর দেবী দুর্গার পূজার জন্য ধূপ প্রদীপ নৈবেদ্য ফল ফুল নিবেদন করবেন, এবং কথিত আছে যে দেবী ভগবতী লাল ফুল খুব পছন্দ করেন, তাই দুর্গাকে লাল রঙের ফুল নিবেদন করবেন, এবং দেবীকে যে জিনিসগুলো দেবেন সেগুলো লাল রঙের হওয়া উচিত, এবং পূজার সময় প্রথমে দেবী দুর্গাকে জল নিবেদন করবেন, তারপর জামা কাপড় টিপ লাল সিঁদুর ইত্যাদি নিবেদন করবেন, এরপর দুর্গা যে চল্লিশা পাঠ করবেন এবং দুর্গা আরতি করে পূজার সময় ওম শ্রী দুর্গায় নম মন্ত্র জপ করবেন, এবং এই মন্ত্র জপ অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। তো ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে এটা প্লিজ ইয়ে করবেন, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসব। আর আমার এই ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটা একান্তভাবে অনুরোধ জানাচ্ছি। বাই বাই।